হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, 1ই জুন, এখন বাজে সকাল 10টা। 10টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, পুরো ভিডিওটা পর্যন্ত তোমরা আমার পাশে থাকবে। আর এদিকে দেখো, আমি দেওয়ারের ছেলেকে নিয়ে মেইন রুটে দাঁড়িয়েছি, কারণ ও এখন যাবে টিউশনিতে। তো আমার দেওয়ারে গেছে মানে স্কুটিটা বের করতে, তারপর ওরা চলে যাবে আর আমি আমার জায়ের সঙ্গে দাঁড়িয়ে এখানে একটু কথা বলছি আর বাড়ির চারপাশটা দেখছি। আর এবার কী হয়েছে জানো তো, মানে এসে তো আমি উপর উঠতে পারছি না, কিছু দেখতে পারছি না। এদিকে দেখো, আমার মানে আমার বাড়ির উল্টো পাশে আছে অনেকটা বড় মাঠ, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, অনেক কিছু আছে, জিম সেন্টার, পার্কটা বলতে পারো, আমাদের হাতের কাছাকাছি সব কিছু আছে, আমাদের বেশি দূরে যেতে হয় না। আর বরং এখানে সবাই আসে, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজনরা আসে, সকাল সন্ধ্যা লোকজনরা আসে, সবাই সবার কাজের জন্য আসে। আর আমরাও কখনো উপরে যদি যাই তখন ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো এবার তো আর যেতে পারছি না, তবে যাব কিছুদিন, আর বেশি দিন বাকি নেই, আমি চলে যাব উপরে, একদিন যাব, গিয়ে ঘুরে আসব, তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো, আমার বাচ্চাদের স্নান টান হয়ে গেছে, তো স্নান হওয়ার পর কাপড়গুলো আমি কী করেছি, এবাড়িতে নিয়ে এসেছি, তাহলে ওদের নিতে সুবিধা হবে। আর না হলে কি, যখন পাবে না তখন মানে সব কিছু লাগেজ থেকে আবার বের করে নেবে, সে আবার গুছানো এদিকে ওদিকে পড়বে, আবার চলে যাব চট করে, সেই জন্য যেন সুবিধা হয় যাওয়ার সময়, ভাগদৌড় না করতে হয় সেই জন্য এইভাবে, সেই কারণে এখানে কাপড়গুলো দিয়েছি। আর এদিকে দেখো, আমাদের শীতলামা এখানে বসে আছেন, মানে আমার দিদি শাশুড়ি মানে বসিয়ে গেছেন, তারপর আমার শাশুড়ি প্রাণ প্রতিষ্ঠা করেছে। আমার দিদি শাশুড়ি তো এখন আর নেই, মানে আমার শাশুড়ি প্রাণ প্রতিষ্ঠা করে এখন আমাদের সকাল সন্ধ্যা পুজো হয়, প্রতি মাসে একবার পুজো হয়, আবার বাৎসরিক পুজো হয়। আমি হয়তো একদিন ব্লগে বলেছি যে আমার বাড়িতে আজকে শীতলা কালী ব্রহ্মা পুজো, তো এখানে আমার শাশুড়ি মা এখানে পুজো করেন। আর যখন মাকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তখন তখনই আমাকে এ বাড়িতে মানিয়ে এসছে, মানে থাকার জন্য, কারণ শীতলা মা তো আর একা থাকতে পারবে না, তখন আমরা এই বাড়িতে চলে এসেছি। মা এখানে সব কিছু বানিয়ে, ঘর টোর সব কিছু বানিয়ে দিয়ে আমাকে দিয়েছে, মানে সব কিছু কমপ্লিট বলতে পারো। আর তারপর কী হয়েছে, চট করে না মানে মার দয়াই বলতে পারো, অনেকদিন আমাদের মানে কোয়ার্টার স্যাংশন হয় না, তারপর চট করে কিছুদিনের মধ্যে আমাদের কোয়ার্টার স্যাংশন হয়ে গেল, তারপর আমিও ওর কাছে চলে গেলাম। তারপর থেকে মা এখানে থাকে, মার যদি অনেকটা অসুবিধা হয় কারণ এখানে প্রচণ্ড গরম, তারপরও মা কিছু বলে না, আমরা তো বুঝি কিন্তু মা কিছু বলে না এখানে। তো তারপর মা থাকছে অনেকটা দিন ধরে, মা থাকছে, তো মা আমাদেরকে বলে কোনো অসুবিধা হয় না, কোনো কিছু নেই। তো মা তো কিছু, মা তো কখনো বলবে না, যত অসুবিধা হোক না কেন মা কখনো বলে না। তো আমরাও করবো, সব কিছু করবো, মানে সময় যখন হবে তখন সব কিছু হবে, সেটা মা শাশুড়ি মায় আমাকে বলে, এত চিন্তা করবে না, যখন সময় হবে সব কিছু হবে। আর এদিকে দেখো, মানে আমি এখানে গোপু শোনার জন্য সবজি টবজি বানাচ্ছি, মার গোপু শোনা আছে, আমারও আছে, তো আমাদের দুপুরবেলা অন্ন দেয়, মা গোপু শোনাকে অন্ন দেয়, তো মা এখন ভোগ বানাবে, আমি এখানে সবজিটা কেটে দিচ্ছি, তাহলে মার বানাতে সুবিধা হবে। অনেকটা গরম জানো তো, তো ভাবছি আমি তো বসে আছি আর হালকা পাতলা কাজ এগুলো আমি কেটে দিই, মা দিচ্ছে না, তারপর আমি জোর করে এখনও এখানে কেটে দিচ্ছি বসে বসে। আর এদিকে আমার জেঠি শাশুড়ি এসছে আমার সঙ্গে দেখা করতে, তো আবার চট করে ক্যামেরাটা বন্ধ করতে মনে নেই, বন্ধ করে নিয়ে আমি আবার চলে গিয়েছি, তারপর চট করে আবার এসে বসেছি। এদিকে দেখো, মোটামুটি এখন মানে শুরু হয়ে গেছে রান্না, মা বসিয়ে দিয়েছে, আমি যদি সবজিটা কেটে দিই তাহলে মা চট করে বানিয়ে ফেলবে। আর এদিকে আজকে দুপুরবেলা আমার মেয়ের জন্য এখানে রান্নাবান্না মানে প্রসাদ হবে, প্রসাদ হলে আমরা দুপুরবেলা সবাই এখানে মানে আজকে দুপুরবেলা এখানে বলতে পারো প্রসাদ নেব সবাই মিলে, বাচ্চারা আমার বাচ্চারাও নেবে, সবাই আসবে, মানে সেই জন্যই আমি কেটে দিচ্ছি, কারণ আজকে দুপুর রান্নাটা যেহেতু একই সঙ্গে হবে, একই সঙ্গে তাহলে দেরি হয়ে যাবে, কারণ বাড়িতে তো লোকজন অন্যরাও আছে, তো আর আমি বসে থেকে কী করবো, আমি বলছি মা দাও, মা আমাকে দিতে চায়নি, তারপর মা থেকে আমি জোর করে নিয়েছি, মা বলছে তুমি বসে থাকো, সবাই বলে শুধু আমি বসে থাকো বসে থাকো, আমি বা কত বসে থাকো বলো, আমিও জানি না কবে এরকম গা পাতলা করে কবে থেকে কাজ করতে পারবো, আমি আর পারছি না বসে থাকতে এরকমভাবে। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মানে কুমড়োটা কাটছে, কারণ কুমড়োটা একটু টাইট, তো সেই জন্য মা বলছে এটা তুমি কাটবে না, কারণ আমিও ভাবি না, আমি চেষ্টা করছি কাটতে কিন্তু দেখি হ্যাঁ সত্যি কুমড়োটা অনেকটা টাইট, আর আমাদের ওইদিকে কুমড়োটা একটু নরম টাইপের, আর এদিকে কুমড়োটা অনেকটা টাইট, তো মা এটা কেটে দিচ্ছে, মানে মানে একটু ভার সবজিগুলো মায়ে কেটে দিচ্ছে, আর আমি বাকি পাতলা সবজিগুলো মানে ডাঁটা বলো, পুঁই পাতা, শাকটা, বেগুন টেগুন এগুলো আমি কেটে দিয়েছি, বলো এত সুবিধা কোথায় পাবো, এত সুখ কোথায় পাবো, এত ভাগ্য করে বলতে পারো পেয়েছি, এরকম বাড়ি ভাগ্য করে পেয়েছি, মানে সেটা মানে আজকে তোমাদের সঙ্গে একটু বলছি। আর এদিকে দেখো, এখন মানে আমাদের মোটামুটি কাটা বাটা হয়ে গেছে, আর ওইদিকে আমার যাওয়া চলে এসেছে ওই বাড়ি থেকে পুজোর বাসন নিয়ে, ও এখন ওইদিকে পুজোর বাসন টাসন ধুয়ে দিচ্ছে, ও এসেছে, ও এসে মাকে পুজোর বাসন টাসন ধুয়ে দেবে, ওই বাড়িতে নিয়ে যাবো, ওই বাড়িতে আমাদের বিপদনাশিনী মা প্রতিষ্ঠিত আছে, আর এই বাড়িতে শীতলা মা আছে, তারপর ওই বাড়িতে আমার জায়েরাই করে, তো এখান থেকে বাসন টাসন ধুয়ে মাকেও ধুয়ে দেয় আর ওরাও নিয়ে যায় ওই বাড়িতে ধুয়ে একই সঙ্গে, আমি তোমাদেরকে দেখাবো একবার।
এই যে দেখো, ও কতগুলি বাসন নিয়ে বসেছে। আর বৃহস্পতিবার পুজো, মানে মন্দির থেকে একটু বাসনটা বেশি বেড়ে, ঘর থাকে, প্রদীপ টদীপ থাকে, আর এখানে এদিকের বাসনও কিছু আছে, এগুলো ধুয়ে তারপর ওপরে যাবে। আর আমি দেখো এদিকে মাকে সবজিটা বানিয়ে দিয়েছি, এখন মা তাড়াতাড়ি করে ভোগটা বানিয়ে নেবে। কি বলতো, ওই আমাদের ওইদিকে ভীষণ গরম আছে, তাহলে মানে তারপরও মানে এখানে গরমটা না সহ্য করতে পারি না, কেন জানি না আজকে হয়ে গেল 6 বছর কাছাকাছি প্রায়, মানে ওইখানে একটা ওয়েদার আর এদিকে একটা আসলে ওইদিকে মানে আরেকটা ওয়েদার, আর ওইদিকে কিন্তু তারপর প্রচণ্ড গরম। ওইদিকে বলতে পারো একটা সময় রেকর্ড হয়ে যায়, রেকর্ড হয়ে সেটা প্রতি বছরই হয়। আর এখানে আসলে দেখো আমার একদম গা একদম ভিজে আছে, মানে মনে হয় আমি স্নান করে উঠেছি, এতটা গরম। আর এখানে তো মানে টিনে বেড়ে না, আরও ভীষণ হিট আসে ঘরের মধ্যে, তার জন্য না আমি ওই বাড়িতে থাকি। তো বলতো আজকে মানে জানো তো আজকে মা এখানে রান্না করবে বলে তো এখানে এসেছি মায়ের কাছে। মা ভাবছি মা মা তো অসুস্থ, মা আমার শাশু কিন্তু অনেকটা অসুস্থ, বলছি মা আমি সবজিটা তোমাকে কেটে দিই, তাহলে তোমার রান্না বান্না করতে একটু সুবিধা হবে, আর অল্প অল্প হবে না অনেকটাই হবে, কারণ আমরা সবাই আজকে এই বাড়িতে খাবো দুপুরবেলা, আর গোপু শোনার জন্য ভোগ রান্না হবে। তো আমরা একই সঙ্গে আজকে সবাই এখানে মানে দুপুরে খাওয়ালো সব এখানে করব। তো আমি ভাবছি বসে বসে মাকে কেটে দিই, মা তাহলে রান্না করে, আমার মাও পারে কাটতে অসুবিধা হয় না, তারপর আমি আছি এখানে, বলছি মা দাও আমি কেটে দিই। তো সবজিগুলো কেটে দিয়েছি, মানে আমি অস্থির হয়ে গেছি ওখানে, বলতে অল্প অল্প সবজি কাটি, আর এদিকে একটু সবজিটা একটু বেশি কাটতে আমার একটু সময়টা লেগে যায়। একটা সময় কেটেছি আমিও খুব মানে বেশি বেশি সবজি কেটেছি যখন আমি এদিকে থাকতাম, তো এখন তো আর এদিকে থাকি না, তো অভ্যাস হয়ে গেছে অল্প অল্প করে মানে বানাতে বানাতে। আর যেন অনেকটা সময় লাগে, অনেকটা সময় লাগে, সত্যিই আমার সময় লাগে, সেজন্য ওরা না আমাকে দেয় না কিছু করতে, বলছে তুই এখন বসে থাক, তোর সময় লাগবে অনেকটা, আমি অনেক লেজি হয়ে যাই, অনেক লেজি হয়ে যাই। তো আর এখন এসছি এখানে, একটু মানে গাছপালা আছে আমাদের এই জায়গাটার মধ্যে, তো এখানে এখানে আগে মানে মুরগি থাকতো এই ছোটো গোটার মধ্যে, আমার মার আবার এসব পালার খুব শখ, ছোটো ছোটো মুরগি বলো, তারপরে কবুতর তো আমাদের বাড়িতে অনেক আছে, অনেক কবুতর আছে, ছাদের উপর তো আমি উঠতে পারি না, আমার মানে ওরা না খুব শৌখিন, মানে গাছপালা বলতে পারো হাঁস টাঁস খুব মানে থাকে, কিন্তু মানে একদম শহর মানে একদম সিটিতে ঘর, তারপর আমাদের এদিকে অনেকটা জায়গা আছে রাখা যায়, অনেক রাখা যায় এই ছোটো ছোটো মুরগি বলতে পারো রাখা যায়। তো এখন আর নেই, এতটা ঘনবসতি হয়ে গেছে এখন আর নেই, দেখো ঠোঁট ফেটে গেছে এত গরমে, আমার একদম ঠোঁটটা ফেটে গেছে। তারপর আর দু চারটা শর্ট ভিডিও দিই, তার জন্য একটু সাজতে হয়, আর লিপস্টিকটা আর উঠাই না, রাত্রেবেলা করি আবার ঘুমিয়ে থাকি। তো এই হয়েছে কথা, আর এখন কিছু নেই, এখন না মুরগি আছে না কিছু আছে, কিছু নেই। আর এগুলো শখে করে এখানে আর এতটুকু জায়গার মধ্যে আর কী হবে বলো, মানে একটা সময় ছিল আমাদের খামার বাড়ি ছিল, এখনও আছে, তো ওইটা একটু দূরে যেতে পারে না, তো এখানেই মানে আমাদের ঘরের পাশাপাশি যে জায়গা যতটুকু জায়গা আছে, গাছপালা থাকা তো ভালো সেটা বলি আরও করে। আর তুলসী মন্দির এখানে অভাব নেই, তুলসী পাতা আমাদের বাড়িতে অভাব নেই, আমাদের আমার দিল্লিতে অভাব কিন্তু এদিকে কোনো অভাব নেই, দেখো এখানে প্রচুর তুলসী পাতা মনে হয় একদম ব্যাগে পরে এক বছর জন্য স্টোর করে রেখে দিই। তাহলে চলো এখন একটু ভাত খাবো, আমার অনেকটা খিদে পেয়েছে, কারণ অল্প অল্প করে খাই তো অনেকটা খিদে পেয়েছে, এখন একটু ভাত খাবো, ভাত খেয়ে তারপর লাগেজগুলো গুছিয়ে রাখবো। যখন থেকে এসছি এদিকে ওদিকে মানে যাচ্ছি আর লাগেজ গুছানোর সময় হচ্ছে না, তো কালকে মা বলছে তুমি দুপুরবেলা এসে লাগেজটা একদম গুছিয়ে লক করে রাখবে, কারণ কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে। তাহলে চলো এখন একটু ভাত খেয়ে লাগেজটা গুছিয়ে নিই, ঠিক আছে? আর দেখো মার এখানে পুজো হয়ে গেছে, তো আমি ওই বাড়িতে ছিলাম, আসার সময় সবাইকে একসঙ্গে করে নিয়ে এসেছি। আর দেখো আমার লাগেজটা বলেছি আজকে গুছাবার, গুছানো হয়নি, এতটা গরম আমি সাহসই পাচ্ছি না, আর সবাই আসবে বলে লাগেজটা গুছাতে একটু সময় লাগবে, আর সেই জন্য আজকে লাগেজটা লাড়া দিলাম না, অন্য একদিন করবো। আর এদিকে সবাই বসেছে এখন প্রসাদ নিতে, মা সবাইকে প্রসাদ দিচ্ছে, আর আমার ছেলে দেখো আমরা যেদিন মনে হয় মানে আগরতলা এসেছি সেদিন ওই বাড়িতে এসেছে, আর মনে হয় আজকে এসেছে, ও গায়ে মানে খালি গা থাকবে এখানে, কিছু এই বাড়িতেও যদি আসে না কিছু গায়ে দিতে চায় না, আবার ওই বাড়িতে সবসময় টি শার্ট পরে থাকে, মানে সারাদিন এসি নিচে থাকে, মানে ওই বাড়ি থেকে বেরোতে চায় না, কারণ এই বাড়ির গরমটা ও সহ্য করতে পারে না একদম, মানে সহ্য করতে পারে না, ও খুব ভয় পা। তো আমরা যা আমরা সবাই মিলে একের সঙ্গে খুব আনন্দ করে প্রসাদ নিচ্ছি, দেখো প্রিয়া।
মেজদা, আর এই যে দেখো, এখন আমাদের মানে সবাই বাড়ি কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আমার জায়েদের সব কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন আমরা দুপুরবেলা সবাই একসঙ্গে বসে কথা বলছি। আর জায়ের মেয়ের পেপার চলছে তো, মাঝে মাঝে চলছে বলতে পারো তো, অমনি আমি যখন ক্যামেরাটা অন করলাম অমনিও রাগ করে নিল, মানে ক্যামেরাটা কেন অন করলাম? আর আমি ইচ্ছা করে না এগুলো ভিডিও বানিয়ে রাখি, ওর জ্যাকে গিয়ে দেখাবো, মানে আমার বরকে গিয়ে দেখাবো, তো এমনিতে আমার ভিডিও দেখবে, ওকে দেখবে, ও দেখার জন্য আমি সব কিছু আর করি, তো ও তো আসেনি, সব কিছু মিস করছে। তো যাই হোক, আমি এগুলো কাটি না, কাটবো না, মানে ভিডিওগুলো কাটবো না। আর এদিকে দেখো আমার প্রিয়াঙ্কা কি দুষ্টুমি করছে, আমার বড় বোন এসছে, বলছে তোমাদের দুই বোনকে একদম ঠিকঠাক লাগছে, একই সঙ্গে কথা বলছি। আর বোন আসার সময়, মানে আমরা দুই বোনই, বোন আসার সময় দেখো একটা হরলিক্স নিয়ে এসছে, ও রোজই একদিন ছেড়ে ছেড়ে আমাকে দেখতে আসে, ও রোজই বলে যে কী খাবি কী খাবি বল, আমি আর কিছু বলি না, কী খাবো বলো তো, সব কিছু অসুস্থ সময় খেতে খেতে না একদম মুখে লেগে গেছে সব কিছু, আমার আর কিচ্ছু ভালো লাগে না। তো যদিও আমার হরলিক্সটা এখন মোটামুটি খেতে ইচ্ছা না করলেও খাই, কারণ আমি তো চা খাই না, হরলিক্সটা আমি খাই। তো আমার বড় বোন আসার সময় আজকে না পেরে আমি বললামই না, হলে ও রাগ করবে যে আমি ওর কাছে কিছু বায়না করি না, তো বললাম ঠিক আছে একটা হরলিক্সে নিয়ে আস, তো হরলিক্স ও আমার জন্য নিয়ে এসছে। তো আমার শাশুড়ি মা আমরা এখানে সবাই মিলে কথা বলছি, আর ভোগও লাগিয়েছে, সেই জন্য মা বলছে মানে তুমি ফোন করো তোমার বোনকে আসতে, তোমাদের দিকে ফোন করো, তো আমিও ফোন করেছি, ওরা এসেছে। আর দেখো আমার জামাইবাবু বসে আছে এখানে, জামাইবাবু বলতেও পারছে না যে আমার এখানে ভিডিও অন আছে, হঠাৎ করে দেখে যে আমার ভিডিওটা অন চমকে গেল। তো দেখো কী জানি বলছে, আমি ঠিক বলতেও পারছি না কী জানি বলছে, তো অমনি আবার মানে মুখটা একটু নিচের দিকে করে নিল। তো যাই হোক, দেখো আমার ইয়ে হচ্ছে ফ্যামিলি, আমার মানে ফ্যামিলির মধ্যে আমি খুব হ্যাপি আছি, সবাইকে নিয়ে খুব ভালো আছি। দেখলে তো ও এ না এবারও আমার সঙ্গে রাগ করে ফেললো যে কেন আমি ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, এটা হয়েছে শুক্রবারের রাতের ভিডিও, ওরা আমার সামনে খেলাধুলা করছে, আর এখানে আমার রাজা নেই, রাজা উপরে কম্পিউটার সামনে বসে আছে, আর এদিকে ওরা খেলছে, তখন আমি ভিডিওটা বানিয়ে রাখলাম। তারপরে ভিডিওটা বানিয়ে আমার দেওয়ারের ছেলে কি বলছে, আমার সঙ্গে পাঞ্জা লড়বে, তো কত বছর ধরে এসব খেলাধুলা হয় না, তো ও বলছে ও জিতবে, তো আমার ইচ্ছে ছিল ওকে জিতাবো, জানি না ভুল করে হাতটা আমার দিকে পড়ে গেল, তো ও ভাবছে ও হেরে গেল। তো যাই হোক, ও এখন ও দিদির সঙ্গে পাঞ্জা লড়বে, তো দিদিকে হারাবে বলে, তো এই সে হারাতে হারাতে না ওদের মধ্যে আবার একটু মানে যুদ্ধ হয়ে যাবে, সেটা আমি আর ভিডিও বানালাম না, মানে কে জিতবে হার জিত করে। তো যাই হোক, এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সে আনন্দের মুহূর্তগুলো নিয়ে আমি থাকতে চাই এখানে এসে, আর থাকিও সবসময় আসলে, আমরা খুব আনন্দ করি এখান থেকে বেরিয়ে ঘুরে সব কিছু ঘোরাফেরা করে দিন কাটিয়ে, মানে ওই দিনগুলো না তাড়াতাড়ি যেন চলে যায়। তো যাই হোক, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করব, আর তারই সঙ্গে আজকে ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।